প্রায় 300 বছরের পুরনো দিক নির্ণায়ক সেক্সট্যান্ড যন্ত্র উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের নাম নিরঞ্জন কীর্তনিয়া, বয়স 64, বাড়ি মুর্শিদাবাদে। রাসবিহারী মার্কেট এলাকায় ওই ব্যক্তির হাতে বহু পুরনো এই যন্ত্রটি দেখতে পান স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ যন্ত্রটি সহ ওই ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায়। যন্ত্রটি পর্যবেক্ষণের পর জানা যায় প্রায় 300 বছর আগের পুরনো এই যন্ত্র। দিক নির্ণয়ের জন্য নাবিকেরা তা ব্যবহার করতেন। ওই যন্ত্রটিকে পাচারের উদ্দেশ্যেই রায়গঞ্জে আনা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পুলিশ পেশ করেছে। রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সানা আখতার জানান, বিশেষজ্ঞদের দিয়ে যন্ত্রটি পরীক্ষা করিয়ে এবং তা কিভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।